আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর নেতৃত্বে বিভিন্ন জেলার থেকে মা বোনেরা এসছে এবং মোদি সরকার একটা নতুন রেকর্ড গঠন করেছে। গ্যাস সিলিন্ডারের দাম 1200 টাকা, আজকে ডিজেল পেট্রোলের দাম 100 টাকা পার করেছে। আজকে মহিলা সংগঠনের পক্ষ থেকে একটা প্রতিবাদী সভা হচ্ছে, যদিও বৃষ্টি হচ্ছে, আমাদের মা বোনেরা অনেক দূর থেকে এসছে। আমরা মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, কারণ এই ধরনের মূল্যবৃদ্ধি যদি থাকে দেশে সাধারণ এবং গরিব মানুষ কিভাবে বেঁচে থাকবে। মোদি সরকারকে মূল্যবৃদ্ধি কন্ট্রোল করতেই হবে, সেটা ওদের দাবি। মূল্যবৃদ্ধি মানছি না, মানব না, মানছি না, মানব না মোদি সরকার।